টেকসই উন্নয়নের জন্য মানবাধিকার রক্ষা জরুরি, ঢাকা সফরের শেষ দিনে জাতিসংঘ মানবাধিকার কমিশনার। পাসপোর্টের দাবিতে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের ভাঙচুর, আটক দুই দ্রুত সমাধানের আশ্বাস। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিল সই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের, ব্যয় হবে $70,000 কোটি। সৌদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি সাদিয়া আফরিন। মিয়ানমারের নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন টেকসই হবে না বলে জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আগে রাখাইনে খাদ্য বাসস্থান নিশ্চিত না হলে তারা বারবার ফিরে আসবে। এ সময় উন্নয়ন টেকসই করতে মানবাধিকার সুরক্ষা জরুরি বলেও জানান জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সুশীল সমাজ, বিচার বিভাগ ও যুবকদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন মিশেল ব্যাচেলেট। পরে বন, নদী ও পরিবেশ রক্ষায় সরকারের রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলেও জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। চার দিনের সফরে গত রোববার ঢাকায় আসেন মিশেল ব্যাচেলেট। প্রথমবারের মতো মিয়ানমারে সফরে গেলেন জাতিসংঘের নবনিযুক্ত বিশেষ দূত নোয়েলিন হেজার। মঙ্গলবার ইয়াঙ্গুন বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান মিয়ানমারের কর্মকর্তারা। জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, অবনতির দিকে থাকা পরিস্থিতি মোকাবেলা ও ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় জোর দেবেন হেজার। তবে মিয়ানমারের জান্তা সরকারের কোনো শীর্ষ নেতা বা ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির সাথে তিনি কথা বলবেন কিনা তা নিয়ে কিছু জানানো হয়নি। এর আগে সোমবার সুচিকে আরও 6 বছরের কারাদণ্ড দেয় জান্তা আদালত। পাসপোর্টের বয়স সংশোধনের সমাধান না পেয়ে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ ও ভাঙচুর করেছে প্রবাসী বাংলাদেশিরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে রোমের পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে দূতাবাসের সামনে জড়ো হন প্রবাসীরা। এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। এ সময় শতাধিক প্রবাসী বাংলাদেশি চ্যান্সেলরি কমপ্লেক্সে ঢুকে পড়ে ভাঙচুর চালায়। কিছুক্ষণের মধ্যে ইতালির পুলিশ তাদের নিবৃত্ত করে এবং দুইজনকে আটক করে। পরে প্রধানমন্ত্রী বারবার দুটি স্মারকলিপি দেন প্রবাসীরা। 15 দিনের মধ্যে পাসপোর্ট না পেলে দলবদ্ধ আত্মহত্যার হুমকিও দেন তারা। রাষ্ট্রদূত শামীম আহসান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী 5 বছর পর্যন্ত বয়স সংশোধন করা হয়েছে। এর চেয়ে বেশি সংশোধন নিয়ে সমস্যা দেখা দিয়েছে। গত 28 এপ্রিল থেকে বাংলাদেশ থেকে তথ্য সংশোধন প্রক্রিয়া বন্ধ আছে, ফলে আটকে গেছে 10,000-এর বেশি অভিবাসীর পাসপোর্ট। তারা একটি পর্যায়ে যে ভাঙচুরের আশ্রয় নিয়েছেন এবং বলতে কাঠামোগত ক্ষতি সাধন করেছেন সেটি নিন্দনীয় এবং এটি দুর্ভাগ্যজনক। দূতাবাসকে বা সরকারকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নেই। দূতাবাস আমাদের সবার, প্রবাসীদের, দেশে যারা আছে সবার। এ বিষয়ে আরো জানাতে রোম থেকে যোগ দিচ্ছেন ইউসুফ আলী। ইউসুফ, আমাদের জানাবেন যে এই ভাঙচুরের ঘটনায় যে দুইজন আটক হয়েছে, এছাড়া কি আর কোনো আটক আছে কিনা, আর এই সমাধান, এই সমস্যা সমাধান হতে কতদিন লাগতে পারে? আসলে এই পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত দুজন আটক হয়েছিল। দীর্ঘদিনের সমস্যা, গত এপ্রিল থেকে কিন্তু সমস্যাটি হয়ে আসে এবং তারা বিক্ষিপ্তভাবে কিন্তু সবাই এই আন্দোলনটি আন্দোলন করেনি, অর্থাৎ দূতাবাস কেন্দ্রিক সকলেই কিন্তু যাচ্ছিল এবং সেখানে অভিযোগ করছিল, কিন্তু সঠিকভাবে অভিযোগ করতে না পারার কারণে, অর্থাৎ দূতাবাস কেন্দ্রিক যেই
প্রবেশাধিকার সেটি কিন্তু সহজলভ্য নয়, অর্থাৎ দূতাবাসে কিন্তু একজন অভিবাসী ইচ্ছে করলে প্রবেশ করতে পারে না, সেখানে অভিযোগ জানানোর কিন্তু স্পেশাল কোনো বিশেষ কোনো বক্স নেই। তো সেখানে কিন্তু অভিবাসীরা দীর্ঘদিন ধরেই কিন্তু গত এপ্রিল থেকে কিন্তু এই ভোগান্তিতে আছে, এবং সেটি আসলে দূতাবাসের যদি বলি যে সেখানে দূতাবাসে কিন্তু অনেক কিছু করণীয় নেই, বিশেষ করে তারা শুধু বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তর যেই তথ্যগুলো জানায় তারা কিন্তু সেটি মানে আগেই জানিয়েছে, এপ্রিলে অনেক আগেই জানিয়েছে, এবং সে পর্যায়ে কিন্তু একটি পর্যায়ে 28 এপ্রিল সেটি বন্ধ হয়ে গিয়েছে তথ্য সংশোধনের যে সুযোগটি। তো সেই ফাঁদে কিন্তু আসলে যেই যেই সমস্যাটি হয়েছে, এখানে ইটালিতে অনেক প্রবাসী কিন্তু তারা ইটালিয়ান যেই ডকুমেন্টস তারা সেটি কিন্তু পাচ্ছেন, কিন্তু সেটি পেতে গেলে অবশ্যই বাংলাদেশের একটি পাসপোর্ট থাকতে হবে তাকে। তো সেই পাসপোর্টটি কিন্তু তারা পাচ্ছেন না, এবং আপনারা জানেন যে ইটালিতে প্রবেশ করতে গেলে বিভিন্ন ওয়েতে তারা প্রবেশ করছেন, বিশেষ করে যারা অবৈধ পথে আসছেন তারা কিন্তু পাসপোর্ট অনেকে দালালের মাধ্যমে আসছেন, তারা পাসপোর্ট কিন্তু ফেলে দিচ্ছে অথবা পাসপোর্ট নেই, পাসপোর্ট ছাড়াও তারা প্রবেশ করছেন। তো সেই এবং অনেকে কম বয়স দিয়ে ডকুমেন্ট করছেন এখানে যে বৈধতার যে কাগজপত্র, তো সেখানে কিন্তু সমস্যাটি থেকে যাচ্ছে যে পাসপোর্টটি কিভাবে তারা করবে। যখনই পাসপোর্ট করতে যাচ্ছেন তখনই তারা সেই সমস্যাটির সম্মুখীন হচ্ছেন, এবং সেই সমস্যাটি আস্তে আস্তে করে এই মুহূর্তে যেহেতু এপ্রিল থেকে বন্ধ রয়েছে, আজকে প্রায় অগাস্ট, তো সেখানে অনেক 10,000-এরও বেশি কিন্তু অভিবাসী যারা এখানে ডকুমেন্টসটি পেতে পারেন কেবল বাংলাদেশি পাসপোর্টটি পেলেই। তো দূতাবাস জানাচ্ছে যে বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তর থেকে যেটি তথ্য সংশোধন যে সুযোগটি সেটি 5 বছর পর্যন্ত ছিল, সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে 28 এপ্রিল থেকে, যেখানে কিন্তু আজকের সেই ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাগুলো আজকে একটি বৃহৎ আকার হয়েছে, এবং গতকাল তার আগের দিন থেকে কিন্তু শুরু হয়েছিল। গতকাল হঠাৎ করে তারা অভিবাসী অনেক অভিবাসী জড়ো হয় একত্রে দূতাবাসের সামনে, তারা কিন্তু জোর করে প্রবেশ করে দূতাবাসের ভেতরে, এবং একটা পর্যায়ে তারা কিন্তু বেশ কিছু কিছু ভাঙচুর চালিয়েছে। তো এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এসে দুজনকে আটক করেছিল, রাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আমাদের যে এখন রাষ্ট্রদূত রয়েছেন রোম দূতাবাসে, তিনি জানিয়েছেন মোহাম্মদ শামী আহসান যে এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, এবং যারা এতে উস্কানি কেউ দিয়েছে কিনা সে বিষয়টি তারা কিন্তু তদন্ত করে দেখবে এ পর্যন্ত রয়েছে। এবং আসলে এটি দূতাবাসের পক্ষ থেকে শতভাগ যে করার কিছু আছে তা নয়, তবে দূতাবাস একটি আশ্বাস এরকম কোনো আশ্বাস দিচ্ছে না আর দেওয়া আসলে সম্ভব না, তবে এটি ঢাকার সাথে কথা বলে হয়তো একটি পদক্ষেপ আসতে পারে এটি ধারণা করা হচ্ছে। জি এ পর্যন্তই এখন পর্যন্ত রোমের যেটি আমরা জানাতে পারি। ইতালির রোম থেকে জানাচ্ছিলেন ইউসুফ আলী। উত্তর কোরিয়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। 2 মাস পর এটি পিয়ংইয়ং এর সবশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মহড়ার প্রস্তুতির মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। সকালে দক্ষিণ পয়ংগানের অঞ্চল থেকে পশ্চিম সাগরে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর সূত্র জানায় এই ক্ষেপণাস্ত্রের দূরত্ব সহ নানা দিক বিশ্লেষণ করছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা। জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য $70,000 কোটি বিল সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত ধনীদের ওপর ট্যাক্স বাড়িয়ে এই অর্থ সংগ্রহ করা হবে। মঙ্গলবার হোয়াইট হাউসে বাইডেন বিলটি সই করার পর সেটি আইনে পরিণত হয়। $70,000 কোটি মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বরাদ্দ রাখা হয়েছে $37,500 কোটি। বিলের আওতায় কোনো কোম্পানিকে কার্বন নিঃসরণ কমাতে হবে না, তবে যেসব কোম্পানি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করবে তারা প্রণোদনা পাবে। এছাড়া যেসব প্রতিষ্ঠান ইলেকট্রিক গাড়ি কিংবা জ্বালানি সাশ্রয়ী বাড়ি তৈরিতে বিনিয়োগ করবে তারাও প্রণোদনা পাবে। নতুন বিলটিতে 65 বছরের বেশি বয়সীদের কাছে প্রেসক্রিপশন ওষুধের দাম কমানোর কথা বলা হয়েছে। বৈশ্বিক উষ্ণতা বাড়ায় নজিরবিহীন মাত্রায় গলছে গ্রিনল্যান্ডের বরফ, তবে একে অনেকটা সাপে বর হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এই মহাদেশে মিলবে খনিজ সম্পদ যা নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে কাজে লাগতে পারে। সেজন্য এখানে $40,000,000,000 বিনিয়োগ করেছেন জেফ বেজোস, মাইকেল ব্লুমবার্গ ও বিল গেটস সহ অনেক ধনকুবের। পুরোপুরি বরফ আচ্ছন্ন গ্রিনল্যান্ড, পৃথিবীর এই মহাদেশ নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। বরফের আস্তরের কারণে এই মহাদেশের মাটি, খনি, কোনো কিছু সম্পর্কেই বিশদ তথ্য পাওয়া যায়নি। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে দেশটির বরফ গলতে শুরু করেছে, বেরিয়ে আসছে দুষ্প্রাপ্য নানা খনিজ।
বহুমূল্যবান সেই খনিজের মধ্যে অন্যতম হল নিউডিমিয়াম ও ডিসপ্রোজিয়াম। এই খনিগুলো বৈদ্যুতিক গাড়ি এবং বৈদ্যুতিক অন্যান্য ডিভাইস নির্মাণে অতি প্রয়োজনীয় কাঁচামাল। খনি বিশেষজ্ঞরা বলছেন, এখানে শুধু এই দুই ধরন নয়, নিকেল, কোবাল্ট আর টাইটেনিয়ামের অস্তিত্ব রয়েছে। সারা বিশ্বই এখন জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বিদ্যুৎ শক্তির উপর ভরসা করছে, তাই গ্রিনল্যান্ডের দুষ্প্রাপ্য খনিজের প্রতি বাড়ছে আগ্রহ। এরই মধ্যে বিনিয়োগ শুরু করেছেন জেফ বেজোস, মাইকেল ব্লুমবার্গ এবং বিল গেটস সহ বিশ্বের অনেক ধনকুবের। গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূলের ডিস্কো দ্বীপ এবং নুসুয়াক উপদ্বীপের পাহাড় ও উপত্যকায় পাঠানো হয়েছে অনুসন্ধানী দল। গ্রিনল্যান্ডের মাটির নমুনা সংগ্রহ করছেন তারা। এর মাধ্যমে তথ্য মিলছে মাটির নিচের শিলাস্তরের বিন্যাস সম্পর্কে। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সফটওয়্যারের সাহায্যে এসব তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। বিশ্লেষণের মাধ্যমে আগামীতে ঠিক কোন স্থানে খনন করলে বেশি সাফল্য আসবে সে সম্পর্কে জানা যাবে। বিজ্ঞানীরা জানান, নবায়নযোগ্য শক্তির উৎস খুঁজতে অনুসন্ধান চালালেও পরিবেশ সুরক্ষাকে বিবেচনায় রাখা হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 30 বছরের মধ্যে চরম মাত্রায় পৌঁছাবে যুক্তরাষ্ট্রের তাপমাত্রা। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে ক্ষতিগ্রস্ত হবে 10 কোটি বাসিন্দা। মার্কিন আবহাওয়া বিভাগের তথ্য বিশ্লেষণ করে এসব কথা জানিয়েছে ফার্স্ট স্ট্রিট ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তনের কারণে কয়েক বছর ধরেই গ্রীষ্মে তীব্র দাবদাহে পড়ছে যুক্তরাষ্ট্র। নতুন এক গবেষণা বলছে, 2050 সাল নাগাদ চরম আকার ধারণ করবে যুক্তরাষ্ট্রের আবহাওয়া। 3 দশকের মধ্যে বিপদসীমা ছাড়াবে যুক্তরাষ্ট্রের তাপমাত্রা। বিশেষজ্ঞদের শঙ্কা, যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাস ও লুইজিয়ানা থেকে ইলিনয়, ইন্ডিয়ানা ও উইসকনসিন পর্যন্ত এলাকার নির্ধারিত তাপমাত্রার সর্বোচ্চ স্তর পেরিয়ে যাবে। এসব অঞ্চলে বছরের অন্তত একদিন বা টানা বেশ কয়েকদিন তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠবে। সর্বোচ্চ স্তরে পৌঁছাবে শীত প্রধান অঞ্চল যেমন আলাস্কার তাপমাত্রাও। তীব্র তাপদাহের কারণে এসব অঞ্চলের প্রায় 10 কোটির বেশি মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে আছে বলে ধারণা বিশেষজ্ঞদের। আর আগামী বছরের মধ্যেই ক্ষতিগ্রস্ত হবে 81 লাখ মানুষ। গবেষণার জন্য প্রত্যেকটি রাজ্যে পানির ব্যবহার, জলাধারগুলোর অবস্থা এবং উপকূল থেকে দূরত্ব ইত্যাদি বিষয় গুরুত্ব পেয়েছে। এছাড়া 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত স্যাটেলাইট থেকে প্রাপ্ত ভূপৃষ্ঠের তাপমাত্রা এবং বাতাসের তাপমাত্রাও পরীক্ষা করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, অত্যাধিক তাপমাত্রার ফলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বাড়বে, ফলে বাড়বে বিদ্যুৎ ব্যবহারও। তাই ঘন ঘন এবং দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ার শঙ্কাও বিজ্ঞানীদের। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একযোগে 17টি স্থানে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আহত হয়েছে 7 জন। এটি একটি সমন্বিত হামলা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবৃতিতে পুলিশ ও সেনাবাহিনী জানিয়েছে, মধ্যরাতের পর 3টি প্রদেশের নিত্যপণ্যের দোকান এবং গ্যাস স্টেশন লক্ষ্য করে বোমা হামলার পাশাপাশি আগুন দেয়া হয়। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ বিমানবাহিনীর ঘাঁটি থেকে মিন্টম্যান 3 ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যে কোনো হামলার জন্য প্রস্তুতি এবং নিজেদের শক্তি প্রদর্শনের জন্য উৎক্ষেপণটি করা হয়। উৎক্ষেপণের পর মার্শাল দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রায় 4,000 মাইল যেতে সক্ষম হয় মিসাইলটি। তবে এতে কোনো পারমাণবিক উপাদান ছিল না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিবৃতিতে আরও বলা হয়, উৎক্ষেপণটি ছিল নিয়মিত রুটিনের একটি অংশ। এই পরীক্ষাটি গত 4 আগস্ট হওয়ার কথা থাকলেও ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে উত্তেজনা তৈরি হওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে দেওয়া হয় পরীক্ষা। রুশ অধ্যুষিত ক্রিমিয়ায় রাশিয়ার অস্ত্র গুদামে ইউক্রেনের অনুগতরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একাধিক বিস্ফোরণে পাওয়ার সাবস্টেশন এবং রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করে বলেছেন, নিজেদের কর্তৃত্ব ধরে রাখতেই ইউক্রেন ইস্যুতে পরিস্থিতি ঘোলাটে করছে যুক্তরাষ্ট্র।
রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার অস্ত্রগুদামে বিস্ফোরণকে অন্তর্ঘাত বলছে মস্কো। মঙ্গলবার ক্রিমিয়ার একটি গ্রামের অস্ত্রগুদামে একাধিক বিস্ফোরণে আহত হয় দুইজন। বিস্ফোরণের কারণে জ্যাংকোই এলাকায় আগুন ছড়িয়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় পাওয়ার সাবস্টেশন এবং রেললাইন, ব্যাহত হয় ট্রেন চলাচল, সরিয়ে নেওয়া হয় 3,000-এর বেশি মানুষকে। এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন, তবে একে সমর্থন করে টুইট করেছেন ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে ইউক্রেনের রাষ্ট্রীয় পরমাণু শক্তি প্রতিষ্ঠান এনার্গো অ্যাটমে রুশ হ্যাকাররা সাইবার হামলা চালিয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির, তবে কোনো ধরনের তথ্য চুরির ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপে ইউক্রেন পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বে আধিপত্য ধরে রাখতে ওয়াশিংটন অন্যের ব্যাপারে নাক গলায় বলেও জানান পুতিন। বৈশ্বিক রাজনীতির খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। একটি নির্দিষ্ট গতি ছাড়া পরিবর্তন হলে তা নৈরাজ্যের জন্ম দেয়। এর পেছনে আছে পশ্চিমা বিশ্ব, তাদের কারণে বিশৃঙ্খলা, মুদ্রাস্ফীতি ও দ্বন্দ্ব বাড়ছে। যুক্তরাষ্ট্র স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, তাদের উদ্দেশ্য একটাই, নিজেদের কর্তৃত্ব বলবৎ রাখা, সম্প্রতি যেমনটা তারা করেছে তাইওয়ান ইস্যুতে। এদিকে বৃহস্পতিবার ইউক্রেন সফরে যাবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়া। শুক্রবার তাদের ওডেসা বন্দর পরিদর্শনের কথা রয়েছে। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাবে 157 শিশুর মৃত্যু হয়েছে। এক সপ্তাহে মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চার দিনে দেশব্যাপী আক্রান্তের সংখ্যা 1,036 থেকে 2,056 জনে পৌঁছেছে বলে জানান তথ্যমন্ত্রী। এদের বেশিরভাগের বয়স 6 মাস থেকে 15 বছর। গত সপ্তাহে সংক্রমণের বাড়ার জন্য অ্যাপোস্টলিক চার্চ সম্প্রদায়কে দায়ী করে সরকার। বলা হয় যারা টিকা নেয়নি তাদের মধ্যে হাম ব্যাপকভাবে ছড়িয়েছে। এই ধর্মীয় সম্প্রদায় টিকায় বিশ্বাস করে না। Just beliefs by the majority of people in the region have emerged as the biggest challenge faced by both. বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে 5,88,000, মারা গেছে 1,752 জন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত 59,72,00,000-এর বেশি, প্রাণহানি হয়েছে 64,60,000 জনের। একদিনে সর্বোচ্চ 1,59,000 রোগী শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে একদিনে মারা গেছে 215 জন। 24 ঘন্টায় আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে শনাক্ত হয়েছে 84,000 করোনা রোগী। ইউরোপের বিভিন্ন দেশে কমতে শুরু করেছে সংক্রমণ। এক সপ্তাহে এই মহাদেশে 24% কমেছে আক্রান্তের হার। সিরিয়ার সীমান্ত চৌকিতে তুরস্কের বিমান হামলায় 17 জন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। মঙ্গলবার দেশটির একাধিক সীমান্ত চৌকিতে তুর্কি সামরিক বাহিনীর হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কুর্দি বাহিনী তুরস্কের ভূখণ্ডের অভ্যন্তরে পাল্টা হামলা চালিয়েছে, এতে একজন সেনা নিহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে নিহতদের মধ্যে সাধারণ নাগরিক ছিল। মাঠে এবং মাঠের বাইরে ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময়ের সুযোগ নিয়ে মজা করলেন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক। ক্লাবটি কেনার ঘোষণা দিয়ে টুইট করার ঘণ্টাখানেকের মধ্যে সেটাকে ফান পোস্ট বলে জানিয়ে দেন তিনি। এদিকে গণমাধ্যমে নিজের ব্যাপারে প্রকাশিত বেশিরভাগ নিউজকেই মিথ্যা দাবি করলেন রোনালদো। ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে কে না চেনে তাকে। তিনি যখন টুইট করে লেখেন ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে যাচ্ছেন, তখন হইচই পড়ে যায় ফুটবল বিশ্বে। ঐতিহ্যবাহী ক্লাবটির মালিক গ্লেজার পরিবারও যেহেতু বিক্রির চেষ্টা করছেন, ফলে দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেন অনেকে। ওয়ার্ল্ড মিডিয়ায় খবরটি আসে ফলাও করে, কিন্তু প্রতিটি রিপোর্টের একটি অংশে বলা হয় ইলন মাস্কের ফান পোস্ট দেওয়ার অতীত রেকর্ড আছে। রেড রিবেলদের সঙ্গে জড়ানোর ঘটনাও শেষ পর্যন্ত সেদিকেই গেছে। প্রথম পোস্টের 4 ঘন্টা পর জানিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে যাচ্ছেন বলে তিনি আসলে মজা করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব ম্যান ইউনাইটেডের সাম্প্রতিক ফর্ম নাজুক। ভক্ত সমর্থকরা মালিকানা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ পর্যন্ত করেছে। এমন পরিস্থিতিতে মজা করার লোভ সামলাতে পারেনি ইলন মাস্ক।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতার টুইটারে এমন মজা করার নজির রয়েছে আরও অনেক। এবার ওল্ড ট্রাফোর্ডও তার অংশ হলো। ফোর্বস র্যাঙ্কিংয়ে পৃথিবীর তৃতীয় মূল্যবান ক্লাব ম্যান ইউনাইটেড। তাদের মোট সম্পদের পরিমাণ $4.6 বিলিয়ন। রেড ডেভিলদের উপরে আছে কেবল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। 2005 সালে $1 বিলিয়নের নিচে ক্লাবটি কেনে আমেরিকার গ্লেজার পরিবার। গত বছর ব্রিটিশ গণমাধ্যম থেকে জানা যায় $4 বিলিয়ন উপরে পেলে ইউনাইটেডকে বিক্রি করতে রাজি গ্লেজার পরিবার। এদিকে ম্যান ইউনাইটেড ও রোনালদোকে ঘিরে বিভিন্ন সময় গণমাধ্যমের করা সংবাদের ক্ষোভ প্রকাশ করেছেন পর্তুগিজ তারকা। ইনস্টাগ্রাম পোস্টে বলেন, তাকে নিয়ে লেখা 95% খবরই মিথ্যা। কয়েক সপ্তাহের মধ্যে সেই সত্য সবাইকে নিজেই জানাবেন CR7। তবে ইউনাইটেডের এমন খারাপ সময়ের জন্য ক্লাবের প্রতি রোনালদোর নেতিবাচক মনোভাবকে দায়ী করছেন অনেকেই। রোকসানা ফ্রোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে প্রধান শিরোনামগুলো জানাবো আরো একবার। টেকসই উন্নয়নের জন্য মানবাধিকার রক্ষা জরুরি, ঢাকা সফরের শেষ দিনে জাতিসংঘ মানবাধিকার কমিশনার। পাসপোর্টের দাবিতে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের ভাঙচুর, আটক দুই, দ্রুত সমাধানের আশ্বাস। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিল সই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের, ব্যয় হবে $70,000 কোটি। এই ছিল আজকের পূর্ব পশ্চিমের সবসময় সবশেষ খবর। জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।